হাওড়া স্টেশনে নেমে প্রথম আমরা বাস ধরি, তারপর টুকটুক করে করে হাওড়ার ব্রিজ দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করি, আর এদিক ওদিক ঘুরিয়ে দেখাই ব্রিজটাকে। এরপর আমরা স্টার মলের দিকে যাই এবং মলে ঢুকে সবাই মিলে এনজয় করি এবং সবাই সবাইকার সেলফি নেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে এবং ফুল স্মাইলি থাকি। এরপর সায়নী ম্যাডাম কিছু একটা খায়, সেটার ভিডিও করে এবং নিজের সেলফি তুলতে ব্যস্ত থাকে, তারপর কেকের ছবি দেখায়। তারপর আস্তে আস্তে তো আমাদেরকে সবাইকে হাই ফাই আমরা সব করি, সবাই নিজের নিজের বক্তব্য পেশ করি। তারপর আমাদের যেখানে শুটিং সেখানে আমরা আস্তে আস্তে রওনা দিই এবং ভিতরে প্রবেশ করি। ঠিক তারপর একটা লাইটের দারুণ অ্যাম্বিয়েন্স দেখাই আমরা, দারুণ এনজয় ছিল জায়গাটার মধ্যে, সবাই সেলফি নিচ্ছিলাম। তারপর তো আমি এসে পরে সায়নী ম্যাডামের কাছে বসলাম, আমার বেষ্টু। তারপর আস্তে আস্তে যেখানে শুটিং হবে সেখানে পৌঁছে যাই, তারপর চারদিকটা ঘুরিয়ে সবাইকে দেখাই কেমন জায়গাটা। তারপর টুকটুক করে করে এদিক ওদিক হতে হতে সব শুটিংটা দেখছিলাম। তারপর তো ম্যাডাম সেলফি নিতেই ব্যস্ত, তারপর কিছু একটা রাত্রিবেলার খাবার দিল, তারপর খেয়ে দিয়ে সোজা বাড়ি হাওড়া স্টেশন।